হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বং বায়োটেক। আমি সুব্রত। আজকের একটা নতুন টপিক চলেছি, যেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ব্লাড গ্রুপ। অনেকদিন পর ভিডিও আপলোড করছি, একটু গ্যাপস প্রবলেম ছিল, ওই আমাদের আমার প্রজেক্টে একটু কাজ ছিল, সেই জন্য আমি কিছু করতে পারি না, পারছিলাম না, তো বিজি ছিলাম, তো একটু সরি ফর লেট আপলোড। অ্যান্ড আই এম স্টার্টিং ফর নিউ টপিক, আইডেন্টিফিকেশন অফ ব্লাড গ্রুপ। ওকে, শুরু করার আগে একটা বলছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা যে নিচে লাল বোতামটা টিপে সাবস্ক্রাইব করে নাও, তার পাশে বেল আইকনটা টিপে ঘন্টাটা বাজিয়ে দিন, যাতে আমি যখন ভিডিও আপলোড করবো সমস্ত নোটিফিকেশন যখন তোমার কাছে যায়, কারণ ইউটিউব কর্তৃপক্ষ বদমাশ আছে। ঠিক আছে, শুধু সাবস্ক্রাইব করলে তার কাছে নোটিফিকেশান দেয়, আবার কারো কাছে নোটিফিকেশান দেয় না, সেই জন্য লাল ফুলটা টিপে পাশে যে ঘন্টা বটনটা আছে, বেল আইকনটা আছে, ওটা টিপে দিন, যাতে নোটিফিকেশান তোমার কাছে যায় সবার ফার্স্টে। ওকে, তো আজকে আমার চলে এসছে হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ব্লাড গ্রুপ। তো প্রথমে জানলে যে আইডেন্টিফিকেশন অফ ব্লাড গ্রুপ মানে ব্লাড গ্রুপটা কী, না আমাদের রক্তের একটা গ্রুপ আছে, ঠিক আছে, তো সেই রক্তের গ্রুপটা আমাদের খুব জানার প্রয়োজন, কারণ যত তার প্রয়োজনটা হচ্ছে এই যে কোনো ধরো তুমি তোমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বা তোমার পরিবারে কেউ বা তোমার বন্ধু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তোমার বন্ধুর যদি রক্তের গ্রুপ জানা থাকে, ঠিক আছে, আর ধরো তার যে ধর যে গ্রুপে রক্ত দরকার, তুমি হয়তো অন্য গ্রুপে রক্ত তার শরীরে দিবে, ঠিক আছে, তাহলে কী হবে, মারা যাবে। কে মারা যাবে, না যার শরীরে রক্ত দেওয়া হচ্ছে, ঠিক আছে, সে মারা যাবে, কারণ অ্যাগ্লুটিনেশন রক্ত জমা বেঁধে যাবে, ঠিক আছে, সেটা হচ্ছে এই আইডেন্টিফিকেশন ব্লাড গ্রুপের প্রিন্সিপাল, ঠিক আছে, সে প্রিন্সিপাল সেটা আমি বলছি। তো এইটা হচ্ছে আমাদের জানার খুবই প্রয়োজন, কারণ যেই গ্রুপের মানে রক্ত শরীরে আছে তাকে সেই গ্রুপে রক্ত দিতে পারে, দেওয়া যাবে, অন্যথা দেওয়া যাবে না। ওকে, সেটা হচ্ছে আমাদের প্রয়োজন। ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে ব্লাড ডিনামিনেশন, ব্লাড গ্রুপ ডিনামিনেশনটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো এবার হচ্ছে যে ব্লাড গ্রুপটা কী, ব্লাড গ্রুপটা আমাদের হচ্ছে এবিও ব্লাড গ্রুপ সিস্টেমটা আছে, আমি জানি কী আছে এবিও ব্লাড গ্রুপ, এবিও ব্লাড গ্রুপ। এই এবিও ব্লাড গ্রুপটা কে আবিষ্কার করেছিল, না কার্ল ল্যান্ডস্টাইন, ল্যান্ডস্টাইনার আই থিঙ্ক ১৯০০ সালে হচ্ছে কার্ল ল্যান্ডস্টাইনের হচ্ছে এবিও ব্লাড গ্রুপ সিস্টেমটা ডিসকভারি করেছিল। এই এবিও ব্লাড গ্রুপ সিস্টেমটা আবার হচ্ছে চার ভাগের। ওকে, কী কী চার ভাগ, একটা হচ্ছে এ, একটা বি, একটা এ বি আর ও, একটা এ, একটা বি, একটা এ বি আর একটা হচ্ছে ও ব্লাড গ্রুপ। তা এবিও ব্লাড গ্রুপটা আমাদের হিউম্যান, ঠিক আছে, আর হচ্ছে তার মধ্যে চারটা ব্লাড গ্রুপ আছে, এ বি, এ বি আর ও, ঠিক আছে। তো এবার এই এবিও ব্লাড গ্রুপ সিস্টেমটা একটা কী, না যেহেতু আমাদের একটা শরীরে আরবিসি আছে বা আরবিসি রক্তে শুধু ব্লাড গ্রুপ থাকে তার নয়, এবার তার সঙ্গে অ্যান্টিজেনও থাকে, এবার আরবিসি যেটা আছে আরবিসি সারফেসে অনেক অ্যান্টিজেন থাকে, যেমন এ গ্রুপের রক্তের ক্ষেত্রে কি না বি অ্যান্টিজেন থাকে, বি গ্রুপের ক্ষেত্রে এ অ্যান্টিজেন থাকে, ঠিক আছে। তো এটা তার শরীরের মানে এটা দিক, আর সরি এ শরীরের আগে অ্যান্টিজেন, অ্যান্টিজেন অর্থাৎ এসএল, হ্যাঁ সরি, এ গ্রুপের যে রক্ত তার আরবিসি সার্ভেসে এ অ্যান্টিজেন থাকে, বি বি গ্রুপের রক্তের হচ্ছে বি সার্ভেসে ও বি অ্যান্টিজেন থাকে, ঠিক আছে, আর এ বির ক্ষেত্রে এ বি দুটোই থাকে, ঠিক আছে। আর যেটা আছে ও, যেটা আছে এও থাকে না, বিও থাকে না, আর এ বিও থাকে না, ঠিক আছে, সেটা হচ্ছে নেইদার এও নেইদার ও, জানে তো এ বি কেউ থাকে না, ওকে, ও গ্রুপের এটা বলছে। এবার কী হচ্ছে, যাদের শরীরে এ যে অ্যান্টিজেন থাকে, আরসি সার্ভিসে অ্যান্টিজেন থাকে, তো অ্যান্টিসেরা মানে সিরামে থাকে কি বি, আর যাদের ক্ষেত্রে বি অ্যান্টিজেন থাকে তাদের অপোজিট থাকে এ, ঠিক আছে, আবার এ বির ক্ষেত্রে যেটা থাকে সেটা এ বিও থাকে, আর যেটা এ থাকবে কী বলে অ্যান্টিজেন, নেদার এ ও বি, নেদার এ ও বি তো হবে কি না অ্যান্টি এ, অ্যান্টি বি, অ্যান্টি ডি, মানে যেটা ও গ্রুপে যেটা থাকে সেটা হচ্ছে অ্যান্টি এ আর অ্যান্টি বি, যেটা অ্যান্টিজেন থাকবে
তার সঙ্গে অ্যান্টিসিরাম কী থাকবে? এ থাকবে, বি থাকবে, আর হচ্ছে অ্যান্টি এবি থাকবে। ওকে, তো এটা হচ্ছে আমি ছকটা করে দিচ্ছি, ছোটে তোমরা দেখে নিও একটু। আর হচ্ছে ওই এর জিনোটাইপও থাকে, তো জিনোটাইপ এর জিনোটাইপ হচ্ছে এ বি, সরি এ এ আর এ জিরো, এ ও জিরো নয় এ জিরো আর এ ও, আর বির ক্ষেত্রে হচ্ছে এ বি, আর হচ্ছে সরি বি 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 ও, আর হচ্ছে যেটা আছে এ বি, এ বির ক্ষেত্রে এ বি থাকবে, আর ওর ক্ষেত্রে ডবল ও ও। ওকে, তো আমি সবটা করে দিচ্ছি, তোমার সেটা দেখে নাও। ওকে, তোমার নাম হচ্ছে antigens on the surface of RBC AB in the serum ABO blood group genotype। এটা হচ্ছে অ্যান্টিজেন, অ্যান্টিজেন অন দ্য সারফেস অফ আরবিসি, মানে আরবিসি শরীরে যেটা থাকে, এবি ইন দ্য সিরাম, সিরামের যে আর অ্যান্টিবডি থাকে, এবিওর ক্ষেত্রে হচ্ছে এবিও ব্লাড গ্রুপ কী হবে, জিনোটাইপের ক্ষেত্রে জিনোটাইপ কী হবে। তো সেটা করছি, যদি এ থাকে তাহলে এবি ইন দ্য সিরাম হবে অ্যান্টি বি, ওকে, আর এবিও ব্লাড গ্রুপে থাকবে এ, এ থাকলে অ্যান্টি এবি, এ অ্যান্টি বি হবে, তো এবিও ব্লাড গ্রুপ এ, জিনোটাইপ হবে এ এ অ্যান্ড এও, বির ক্ষেত্রে হবে অ্যান্টি বি, সরি অ্যান্টি এ, তবে বি 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 অর, সরি এটা অ্যান্ড নয়, এটা হবে অর, ঠিক আছে, এটা অর এও, আর বি ক্ষেত্রে বিও, মানে হ্যাঁ, আর একটা আছে আর দুটো এ অ্যান্ড বি থাকবে হচ্ছে নেইদার, নেইদার অ্যান্টি, নেইদার অ্যান্টি এ নর অ্যান্টি বি হবে হচ্ছে এ বি, আর একটা হচ্ছে এটা ব্লাড জেনোটাইপ হবে এ বি, আর এখানে একটা হচ্ছে নেইদার এ নর বি, এই দুটোর মধ্যে যদি কোনো না উপস্থিত থাকে সেটাকে আমরা ও বলবো, ঠিক আছে, তো এটা হবে অ্যান্টি এ অ্যান্টি বি আর অ্যান্টি এ বি হবে হচ্ছে আমার ব্লাড গ্রুপ ও, আর হচ্ছে জেনোটাইপ ও ও। তো এই হচ্ছে টেবিল, ঠিক আছে, তো এই হচ্ছে টেবিল, এটা হচ্ছে তোমরা দেখে নিও, ঠিক আছে, এই এর মাধ্যমে আমরা এই সৃষ্টি করি। এবার আমরা আসবো প্রিন্সিপাল, না প্রিন্সিপাল কী, তাই এই যে আমরা এবি অ্যাগ্লুটিনেশনটা করছি, মানে ব্লাড গ্রুপ ডিটারমিনেশন করছি, তো ব্লাড গ্রুপ ডিটারমিনেশনটা আমরা প্রিন্সিপাল দেখি, না প্রিন্সিপাল এই ব্লাড গ্রুপ সিস্টেমটা, মানে ব্লাড গ্রুপ ডিটারমিনেশন সিস্টেম হচ্ছে একটা বেস্ট অন অ্যাগ্লুটিনেশন রিয়াকশান, অ্যাগ্লুটিনেশন আগের যেসব অয়েল টেস্ট, ভিডিএল টেস্ট, সমস্ত কিছু সেরোলজিক্যাল টাইপের টেস্ট, মানে অ্যাগ্লুটিনেশন বেস্ট টেস্ট, এটাও সেম চিজ অ্যাগ্লুটিনেশন বেস্ট টেস্ট। ওকে, এবার অ্যাগ্লুটিনেশন বেস্ট কী হবে, না আমরা জানি যে এ গ্রুপের রক্তে আরবিসিতে এ অ্যান্টিজেন থাকে, এবার তার তার শরীরে কী থাকে, না অ্যান্টি বি মানে সিরাম থাকবে, এবার যখন অ্যান্টিবডির সঙ্গে আমরা যখন প্রোভাইড করবো যে কিট, কিটে তার ওই অ্যান্টি এ অ্যান্টি বি আর আরএইচডি সিরাম থাকে, ঠিক আছে, আরএইচ ফ্যাক্টর একটা আছে আমি সেটা বলছি পরে, তো এটা হচ্ছে এটা থাকে, ওকে, ডি যেটা থাকে, তো ডি আমরা এ বি আর ডি, ডি কথা ফ্যাক্টর থাকে, তো সেটা কিট যে থাকবে সে সিরামের সঙ্গে যখন সিরামের অ্যাগ্লুটিনেশন হবে তখন আমরা ব্লাড গ্রুপ ডিটারমিনেশন আমরা রেজাল্ট পাবো, অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশন অ্যাগ্লুটিনেশন রিয়াকশন হবে, তার মাধ্যমে আমরা ব্লাড গ্রুপ ডিটারমিনেশন করবো,
দ্যাট ইজ দ্য প্রিন্সিপাল। ওকে, আর এবিও ব্লাড গ্রুপে যেটা আছে এটা হচ্ছে ওলিঙ্কড গ্লাইকোপ্রোটিন, ওলিঙ্কড গ্লাইকোপ্রোটিন যেটা হচ্ছে অ্যান্টি মানে অ্যান্টিবডির সঙ্গে রিয়াকশান হয়ে অ্যাগ্লুটিনেশন রিয়াকশান দেখা দেয়। ওকে, দ্যাট ইজ দ্য প্রিন্সিপাল, যার যে বেশি নেই, দু থেকে তিন প্রিন্সিপাল আছে। আর এই যে কিটটা যেটা আছে, কিটের স্ক্রিনশটটা আমি একটু ভিডিওটার পরে একটু দিচ্ছি। স্ক্রিনশটে হচ্ছে ওই রেজাল্ট কীভাবে ইন্টারপ্রেট করা হয় তার স্লাইডের ছবি দেওয়া আছে, সেটা আমি পরে আসছি। সে আর কিটটা যদি তোমরা দেখতে চাও আমি ডিসক্রিপশানে তোমার লিঙ্কটি দিয়ে দিচ্ছি, ওই কিটটা দেখে নিই, ওখানে প্রিন্সিপাল সমস্ত কিছু আছে, ঠিক আছে। ওর রেজাল্ট কীভাবে হয় সেটা আর কিটে কী কী থাকে সমস্ত কিছু, হাই মিডিয়া ল্যাবসের কিট যেটা আছে সেটা আমি ডিসক্রিপশানে লিঙ্কে দিয়ে দিচ্ছি। ওকে, তোমরা একবার চেক করে নিও। এটা যে প্রিন্সিপাল প্রসিডিওর আসছি, প্রসিডিওরটা কী, প্রিন্সিপাল কিছু নয়, প্রিন্সিপালে যখন অ্যান্টিজেন এ থাকে তার বি থাকে, তো এ বি সঙ্গে যখন রিয়াকশান হবে তখন এ অ্যান্টিজেনের যেটা আছে সেটা অ্যাগ্লুটিনেট হয়ে যাবে, তখন আমরা বলতে পারবো এ এ যখন এর অ্যাগ্লুটিনেশন হয়ে যাচ্ছে তখন এ পজিটিভ হবে, আর যখন এ মানে অ্যাগ্লুটিনেশন হচ্ছে না তখন এ নেগেটিভ, এরকম করে ব্লাড গ্রুপ ডিটারমিনেশন হবে। দ্যাট ইজ দ্য প্রিন্সিপাল। অ্যাগ্লুটিনেশন রিয়াকশান মেন ইজ বেসিক্যালি বেসড অন দ্য অ্যাগ্লুটিনেশন রিয়াকশান, দ্যাট ইজ দ্য মেন প্রিন্সিপাল বিহাইন্ড দিস টেস্ট। ওকে, তো আমরা আসছি প্রসিডিওর। প্রসিডিওর খুবই সিম্পল, প্রসিডিওর সিম্পল হচ্ছে ফার্স্ট স্টেপ কী করতে হবে, না আমাকে ব্লাড তো নিতেই হবে, তো ব্লাড আমরা কোথায় কিনবো, ফিঙ্গার টিপ কী করতে হবে, প্রথমে এই জায়গাটায় এই পোর্শনটা হচ্ছে অ্যালকোহল দিয়ে বা স্পিরিট দিয়ে তুলো দিয়ে ওয়াশ। ওকে, তারপরে কী হচ্ছে এটা সিরিঞ্জ থাকে, তো সিরিঞ্জে পিক করতে হবে, ঠিক আছে। তো পিক করলে কী হবে, এখানে ড্রপ ব্লাড পড়বে, তো প্রথম কী হবে, প্রথম স্লাইড নিতে হবে, ওয়াশ ফিঙ্গার স্ট্রিপ উইথ অ্যালকোহল আর স্পিরিট, দেন পিক দ্য ফিঙ্গার স্ট্রিপ উইথ সিরিঞ্জ, থার্ড টেক এ স্লাইড অ্যান্ড তারপর তুমি মার্ক করবে এ বি আর আইএইচবি বা ডি, এবার তিন ড্রপস এখন ব্লাড করবে, ব্লাড দেবে, সেজন্য এখানে বলা হচ্ছে প্লাস থ্রি ড্রপস অফ ব্লাড ইন থ্রি ডিফারেন্ট এরিয়া, তারপর তুমি কি ওটা মুছে দিচ্ছি, তারপর তুমি চলে যাও চতুর্থ স্টেপ, সেটা হচ্ছে মিক্স করতে হবে, মানে অ্যাড করতে হবে। ওকে, কিট থেকে যে অ্যান্টিজেন অ্যান্টিসেরা এ থাকে, তো মিক্স one drop of যে অ্যান্টি এ সিরাম থাকবে, অ্যান্টি বি সিরাম থাকবে আর অ্যান্টি ডি সিরাম থাকবে, সেটা হচ্ছে মার্ক যেখানে এ বি আর ডি আছে, এ জায়গা হচ্ছে অ্যান্টি এ থাকবে, বি জায়গায় অ্যান্টি বি সিরাম অ্যাড করতে হবে,
আর এই সিরাম অ্যাড করতে হবে। তারপর কী করতে হবে না, মিক্সড করতে হবে, মিক্সিং স্টিক থাকবে, মিক্সিং স্টিক দিয়ে কী করতে হবে, মিক্সিং ভালো করতে হবে। এখানে একটা কথা মনে রাখা দরকার, সেটা হচ্ছে যে তুমি যে মিক্সিং স্টিকটা দিয়ে তুমি অ্যান্টি মানে এ সঙ্গে অ্যান্টি এ সঙ্গে মিক্স করাচ্ছ, সেই মিক্সিং স্টিক দিয়ে কিন্তু বি আর অ্যান্টি বি মিক্স করবে না, প্রত্যেকটা আলাদা আলাদা করে মিক্স করতে হবে। ওকে, তো অ্যান্টি এর জন্য একটা আলাদা, বি জন্য একটা, মানে এখানে তিনটা জন্য তিনটা মিক্স করার জন্য মিক্স করা হবে। ওকে, এটা হচ্ছে নাহলে রিয়াকশান গড়বড় হয়ে যাবে, মিক্সড হয়ে যাবে, তাহলে রেজাল্ট আসবে না। ওকে, দ্যাট ইজ দ্য মেন প্রবলেম। ওকে, তো এটা তোমাদের মাথায় রাখতে হবে টেস্ট করার সময়। ওকে, মিক্স করতে হবে। অ্যান্ড ফাইনালি অবজার্ভ দ্য অ্যাগ্লুটিনেশন রিয়াকশন, অবজার্ভ দ্য অ্যাগ্লুটিনেশন রিয়াকশন। জেনারেলি 30 সেকেন্ডের মধ্যে রেজাল্ট চলে আসে, বাট এই আরএইচডির ক্ষেত্রে একটু টাইম লাগবে, সেটা হচ্ছে 1 মিনিট রাখো, 1 মিনিট রাখার পরে এইটা রেজাল্ট চলে আসবে। এগুলোর এ আর বির ক্ষেত্রে যে অ্যাগ্লুটেশন রিয়াকশন আছে 30 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। আর এইটা আরএইচডির ক্ষেত্রে একটু টাইম লাগবে, 1 মিনিট পর্যন্ত রাখো, তারপর তোমার রেজাল্ট চলে আসবে। ওকে, দ্যাট ইজ দ্য প্রসিডিওর। ওকে, বোঝা গেল। এবার আসছি আমরা কীভাবে রেজাল্টটাকে ইন্টারভিউ মানে আমরা রেজাল্টটাকে কীভাবে করবো। ওকে, আসছে রেজাল্ট। রেজাল্টটা আরও খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এই রেজাল্টের ভিত্তিতে আমরা ডিসিশান নেব, ঠিক আছে, যে এই গ্রুপের কী করা উচিত, কী করা উচিত, এ না করা উচিত সেটা। ওকে, ধরো এটা একটা স্লাইড। ওকে, তো আমি এখানে এ মার্ক করেছি, এখানে বি করেছি, এখানে ডি, এটা আমার ব্লাড। ওকে, এবার কী হচ্ছে, ধরো তোমার এখানে এর ক্ষেত্রে এটা অ্যাগ্লুটিনেশন হয়ে গেছে। ওকে, কিন্তু বির ক্ষেত্রে হচ্ছে না, বির ক্ষেত্রে কিন্তু সেরকমই আছে, যেরকম রক্তের সঙ্গে এটা মিশেছিল, মিক্স করেছিল। ওকে, ডির ক্ষেত্রে কী হচ্ছে, মিক্সড হয়ে গেছে, মানে অ্যাগ্লুটিনেশন হয়ে গেছে। তো এই যখন এরকম পজিশান আসবে তখন আমরা কী বলবো, দেখো যেখানে এখানে কিন্তু এর ক্ষেত্রে এ মিক্সড হয়ে গেছে, মানে এটা আমার ঠিক চিহ্ন দিচ্ছি, বিতে ক্ষেত্রে এটা মানে অ্যাগ্লুটেশন হয়নি, তো আমরা ক্রস দেব। ডির ক্ষেত্রে যেটা আছে সেটা হয়ে গেছে, তো আমরা কী বলবো, এ ক্ষেত্রে হচ্ছে এ আর ডি পজিটিভ, তো হবে এ পজিটিভ। ওকে, যখন এখানে এখানে কিছু অ্যাগ্লুটেশন হচ্ছে না, তো এটা হবে ক্রস, তখন হবে এখানে এ নেগেটিভ। ওকে, এরকম করে রেজাল্ট হবে। আবার আমি একটা কিন্তু সবগুলো দেখাচ্ছি কিন্তু, ওকে না থাকুক এখানে থাকুক, তো আমি একটা অনুতূর্ণ করছি, ওকে, বুঝতে সুবিধা হবে। এ বি ডি, ঠিক আছে, এক্ষেত্রে এটা মিক্স হয়নি, এখানে মানে অ্যাগ্লুটেশন হয়ে গেছে, এখানে হচ্ছে অ্যাগ্লুটেশন হয়ে গেছে, তাহলে আমরা এখানে কী করব, এখানে ক্রস দেব, তারপর এখানে টিক চিহ্ন দেবো, এখানে টিক চিহ্ন দেবো, তাহলে কি বি যেহেতু অ্যাগ্লুটেশন হয়ে যাচ্ছে, তখন আমরা এখানে বলবো বি, এখানে অ্যাগ্লুটেশন হয়েছে, তার মানে হচ্ছে বি পজিটিভ। আর এখানে যদি না হয়, মানে আমরা এরকম থাকবে, তো আমরা এটাকে ক্রস দেব, তখন হয়ে যাবে বি নেগেটিভ, এরকম। ওকে, আরেকটা, আর দুটো দেখাবো। ওকে, এ বি ডি, এক্ষেত্রে
তুমি এখানে মনে করো এটাও কেটেছে, এটাও কেটেছে, আর এটাও কেটেছে, তিনটেও তো কেটে গেছে। তো আমরা মানে রাইট চিহ্ন, রাইট চিহ্ন, রাইট চিহ্ন এখানে হবে এ বি পজিটিভ, কারণ এও কাটছে বিও কাটছে আর ডি তো কেটেই যাচ্ছে, তো এ বি পজিটিভ। ওকে, এখানে এটা না কেটে মানে এটা এগ্লুটেশন হচ্ছে না, যেরকম সেম কন্ডিশানে আছে, তখন এখানে ক্রস চিহ্ন দেবো আমরা, তো হবে কি এ বি নেগেটিভ। এরকম করে রেজাল্ট ইন্টারপ্রিট করতে হয়। আর হ্যাঁ, আর এখানে যদি কোনোটা কাটে না, মানে এও কাটবে না আর বিও কাটবে না, ঠিক আছে, ধরো এটা মনে করো তুমি কেটে অ্যাগ্লুটেশন হয়ে গেছে, তো এটাতে ক্রস চিহ্ন, এটাতে ক্রস চিহ্ন, এটা ঠিক চিহ্ন, যেহেতু এও অ্যাগ্লুটেশন হচ্ছে না, বিও অ্যাগ্লুটেশন হচ্ছে না, ঠিক আছে, আর ডি অ্যাগ্লুটেশন হয়ে গেছে, তো এখানে যেখানে যেহেতু দুটো অ্যাগ্লুটেশন হচ্ছে না, সেক্ষেত্রে সেজন্য আমরা এখানে বলবো ও, ও কেটে গেছে, ও পজিটিভ, যদি এখানে অ্যাগ্লুটেশন না হয় প্লাস মানে একদম সেম কন্ডিশন থাকে, নো অ্যাগ্লুটেশন রিঅ্যাকশন অকাল, দেন ইট ইজ দ্য ও ডেফিনেটলি ও নেগেটিভ। এরকম করে আমরা ব্লাড গ্রুপের টেস্টে রেজাল্ট করতে পারি। ওকে, এবার আমরা আসবো আরএইচ ফ্যাক্টর। আরএইচ ফ্যাক্টর হচ্ছে একটা ট্রান্সমেমব্রেন প্রোটিন, এটা আমরা এক রিসার্চ নামে বানরের প্রজাতিতে আমরা এটা প্রথম খুঁজে পাওয়া গেছিল। আর এটা আমাদের হিউম্যানের ক্ষেত্রেও আছে, তো সেটা আমরা আইডিয়া দেখতে পাওয়া যায় আর এস পজিটিভ ক্ষেত্রে, আর এস নেগেটিভ ক্ষেত্রেও ইউজ করা, তার জন্য আলাদা এক। ওকে, তো এটা আমাদের একটু ইম্পর্টেন্ট কাজ, এটা ইম্পর্টেন্ট এই জন্য যখন এটা অনেক রকমের ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রেও করা যায়, মানে যখন আর এস পজিটিভের ক্ষেত্রে তুমি আর এস নেগেটিভ তুমি দিতে একটা ব্লাড দিতে পারো না, এর ক্ষেত্রে পজিটিভ দিতে পারো না, তাহলে হচ্ছে ব্লাড অ্যাগ্লুটেশন হয়ে যাবে, যখন বেঁধে যাবে মারে যাবে। এর অনেক রকমের ডিসঅ্যাডভান্টেজ আছে, যেমন হচ্ছে একটা রোগ আছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, এটা হচ্ছে সেই ক্ষেত্রে যখন যখন আর এস সরি আর এস নেগেটিভ ওমেন যখন যখন প্রেগনেন্ট হন, তখন কি হবে, তখন ডিজিজ দেখা যায়, সে এটা হচ্ছে খুবই রেয়ার ডিজিজ, ঠিক আছে, মানে আমাদের মার তার মার শরীর থেকে যখন অ্যাম্বিলিকাল কর্ডের মাধ্যমে যখন কোনো রক্ত বা এর রক্তের মাধ্যমে তো আমাদের পুষ্টি সরবরাহ হয়, যখন পুষ্টি সরবরাহ হবে তখন এর রক্ত তখন আর পজিটিভ জেনে যাবে, তখন কী হবে বেবির শরীরে আমাদের কী হবে অ্যান্টিবডি অ্যান্টিজেন অ্যান্টিজেন অ্যাগ্লুটেশন রিঅ্যাকশন হবে, বেবির শরীরে হচ্ছে ব্লাড ক্লট হয়ে যাবে, মানে হচ্ছে রক্ত জমাট বেঁধে যাবে, সেই জন্য বেবি মারা যাবে, দ্যাট ইজ দ্য কন্ডিশন অফ দ্য এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। ওকে, এই জন্য আমার আর এইচ ফ্যাক্টরটা খুবই জানা ডিটারমিনেশন করা খুবই জরুরি। আর এইচ ফ্যাক্টর, ওকে, এরপরে আসি আরও রেয়ার ব্লাড গ্রুপ যেটা আছে, এটা হচ্ছে ওই বোম্বে ব্লাড গ্রুপ, এইচ এস অ্যান্টিজেন, সেখানে এক্সপ্রেস হয়েছিল ওলিং গ্লাইকোপ্রোটিনটা, এখানে এইচ লিঙ্ক গ্লাইকোপ্রোটিনটা এক্সপ্রেস হয়নি, যার জন্য হচ্ছে এর এবিও ব্লাড গ্রুপ সিস্টেম থেকে এটা আলাদা। ওকে, এটা প্রথম ডিসকভারি হয়েছিল হচ্ছে আমাদের ইন্ডিয়াতে, ইন্ডিয়া বোম্বাইতে, এখন নাম হচ্ছে মুম্বাই, ঠিক আছে, কিন্তু ব্লাড গ্রুপ বোম্বে ব্লাড গ্রুপ থেকে গেছে। ওকে,
এটা ওয়াই আর ভিন্ডে, ওয়াই আর ভিন্ডে, ওয়াই আর ভিন্ডে নামক একজন ব্যক্তির শরীরে এটা দেখতে পাওয়া যায় গেছিলো প্রথমে। সালটা মনে নেই, ঠিক আছে, আমি উইকিপিডিয়াতে আছে, উইকিপিডিয়াতে দেখে নিও তোমরা, ঠিক আছে। দরকার আমি ডিসক্রিপশন লিঙ্কটাও আমি দিয়ে দিচ্ছি, আমার মানে ডিসক্রিপশন আমার লিঙ্কটাও দিয়ে দিচ্ছি ওই উইকিপিডিয়াতে, আমার উইকিপিডিয়া লিঙ্কটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে তাহলে সব থেকে রেয়ারেস্ট ব্লাড গ্রুপ, ঠিক আছে। এ নেগেটিভ, বি নেগেটিভ যে ব্লাড গ্রুপটা তাহলে হচ্ছে সব থেকে মানে হচ্ছে আনকমন ব্লাড গ্রুপ। আর ও পজিটিভ যেটা আছে সেটা হচ্ছে সব থেকে কমন ব্লাড গ্রুপ। ওকে, ও পজিটিভ হচ্ছে সব থেকে কমন ব্লাড গ্রুপ। তো এটা হচ্ছে আমাদের রেয়ারেস্ট ব্লাড গ্রুপ, যেটাকে বলি বম্বে ব্লাড গ্রুপ। ওকে, এখন আমি স্ক্রিনশটটা উপরে দিয়ে দিচ্ছি, দেখো যে কিটে একটা যে এর ল্যাবে কিটে ছিল, হাই মিডিয়া ল্যাবে কিটে যেটা ছিল সেটা এই স্ক্রিনশটটা আমি দিয়েছি, এখানে দেখে নিন। দেখো এখানে হচ্ছে চারটা এ দিয়েছে, চারটা স্লাইডে রেজাল্ট দিয়েছে। সেই রেজাল্টটা হচ্ছে একটা হচ্ছে ও পজিটিভ, একটা ও পজিটিভ মানে এ পজিটিভ, বি পজিটিভ, তারপর হচ্ছে এ বি পজিটিভ আর ও পজিটিভ, এই চারটা। দেখো স্লাইড 1, 2, 3, 4 চারটা স্ক্রিনশট মানে দেওয়া রেজাল্টটাই তোমরা ওই অ্যাডভার্টিসমেন্টের ভিত্তিতে তোমরা দেখে নিও। ওকে, স্ক্রিনশটটা দেখে দেখে নিও। 1, 2, 1 দেখো এ পজিটিভ দেওয়া আছে, বি স্লাইড 2 দেখো, স্লাইড 2 হচ্ছে বি পজিটিভ দেওয়া আছে, অ্যান্ড স্লাইড 3 দেখো তোমার হচ্ছে এ বি পজিটিভ দেওয়া আছে, আর স্লাইড 4 দেখো তোমরা হচ্ছে ও পজিটিভ দেওয়া আছে। ওকে, এটা হচ্ছে তার ইয়ে আছে, এটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়ে দেবো। ওকে, তো অ্যাজ এটা হলো আইডেন্টিফিকেশন অফ ব্লাড গ্রুপ। ওকে, এটা হচ্ছে ইমিউনোলজি একটা অনেক একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট, ঠিক আছে, যেটা আমরা ব্লাড গ্রুপের ক্ষেত্রে জানি। আর ইম্পর্টেন্স তো বলেই দিচ্ছি, ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে যখন অ্যাক্সিডেন্ট হয়ে গেলে হচ্ছে কোনো ব্লাড ট্রান্সফিউশন করতে গেলে, তো আমাদের ব্লাড গ্রুপ জানানো খুবই জরুরি, না হলে ব্লাড অ্যাগ্লোমারেশন হয়ে যাবে, ফলে পেশেন্ট মারা যাবে। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অফ দ্য দিস ইজ দ্য দিস টেস্ট। ওকে, অ্যান্ড ঠিক আছে, তো এটা পুরোটা গেল। এরপরে আরও মানে ইমিউনোলজি আর একটা টপিক আসছে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি এটা আছে, আসবে 5-6 দিন পর, 4-5 দিন পরেই আসবে, ঠিক আছে। তো আমাদের ফেসবুক পোস্টটাকে হচ্ছে জয়েন করো, ঠিক আছে, ওয়ার্ল্ড বায়োটেক, যেখানে সব আপডেট থাকে 24 ঘন্টা আগে হচ্ছে আপডেট পেয়ে যাবে তোমরা ভিডিও কবে আপলোড হবে না হবে, ঠিক আছে। আর আমাকে ইনস্টাগ্রামে চ্যানেল ফলো করতে পারো, ইনস্টাগ্রামে হচ্ছে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, আর নিউরোলজি সুপার আন্ডারস্কোর স্ক্রিনে দেখা যাচ্ছে, তো দেখে নিও তোমরা। আর আমার চ্যানেলটাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ঘন্টার বেটনটা দাবি দাও প্লিজ, ঠিক আছে, যাতে তোমার নোটিফিকেশন সমস্ত তোমার কাছে যায়, ঠিক আছে। সাপোর্ট পাচ্ছি, আরও সাপোর্ট চাই, আর কোনো এনকোয়ারি থাকলে প্লিজ কমেন্ট করো, কমেন্ট বক্স ফাঁকা আছে, কমেন্ট করো, কোনো প্রবলেম নেই। তো টিল দেন, ততক্ষণে বাই বাই।